আর কে বাসি কি মরি কোনো ঠিক ঠিকানা নাই। এত এক ঝাঁক রুটের রানী কামুয়ার আজকে শেষ একসাথে এতগুলো রূপের জন্য আর পাবো না, আবার যদি আল্লাহ বাঁচায় হয়তো স্বামী আর স্ত্রী কই গেল, এত সুন্দর চেহারা গুলা কালকের দিন পর খুঁজেও পাবো না, আমি সেটা বল মেশি মনে করবে সোর দিয়ে উঠছে। জি না স্বামী ঘুষে মেরে এরম করছে তাই না, রাজকপালি চ্যানেল হবে জটিল লাগতেছে বিশ্বাস করেন, ভয় ভাই আপনাকে সালাম দিতে এই যে আমার ছোট ভাই সালাম দিচ্ছে কফি খাবে ভুলে দিছি কোথায় পাগল হয়ে গেছো তুমি তুমি হলে আমার আত্মা যাচ্ছে না এটা হোক ব্যাপার আর পাওয়া যাবে না, আবার আগামী বছরে কে বাঁচবো কে মরবো তার কোনো হিসাব নেই, না এটি তো ready
আজকে শেষ আর পাবো তাই নাকি? আবার বলবে আমি নাই নাস্তা নাস্তি নাই হয়েছে রকি ভাই কালকের পরে তো আর আমাকে খবর থাকবে না, খবর থাকবে কেমন আছেন? খাবার সময় ভাই তাহলে কি ভাই যদি শিল্প না বসতে পারি একদম বর্তমানে কি ভাই হাত জোর করে আমি খালি এত লড়লে হয় একটা কলস দোষে ঘাটাপাটি লাগতেছে। আসসালামু আলাইকুম, ওজন বসে বসে আসসালামু লাস্টে মিছিল জিজ্ঞাসা করে আমাকে ফোকাস করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজে পাই না আমি উঠেছি পরে আমি দেব করি সেলিনের খুব শখ আপনাদের অনেক ভক্ত আমার
আমার কথা এলো সালাম দেওয়া করছি না উচিত ইলিয়াসকান্তের ওই প্রকৃতির লোক না ইলিয়াসকান্তের কারটা বুকে হাত দিয়ে কথা বলছে গায়ে হাত দিয়ে কথা বলছে আমার মনে হয় না একটা কথাই নিশা যাই যেহেতু কাজ করেছে আপনাদের চোখের সামনে বাড়ির সামনে তো বইটা না পিছনে করে গেছে সামনে আরো ভালো কিছু হবে আপনাদের পাশে আমি আছি থাকবো আপনারা এই বারের জন্য একটা সুযোগ দিয়েন অবশ্যই ভালো কিছু আশা করি আপনাদের আসসালাম আলাইকুম বর্তমান সম্মানিত সহ সভাপতি এবং সম্মানিত সহ সভাপতি পদপ্রার্থী মাসুম পান্ডের ভাই সুন্দর করে সর্বশেষ এই চানরাইজের কথা বলি আজকে চানরাইজ আর সময় নেই শেষ কথাটা বলবেন আমি জানি যে এখন কিছু কিছু সময় আছে যখন খাবার ব্যাপারটি টেবিলে বসা হয় এবং প্লেট সামনে থাকে ক্ষুধা যতটুকুটা থাকে প্লেট দেখার সাথে সাথে ক্ষুধা আরো বেড়ে যায় আপনাদের অবস্থা কিন্তু সবার তো সেরকম আমি জানি বাট তারপরেও যেহেতু কালকে ইলেকশন আমি বিশ্বাস করি গত চার বছরে এই প্যানেলে যারা কাজ করেছে আপনারা যদি একবার নিজের থেকে চিন্তা করে নিজের মনকে প্রশ্ন করে যে আমাদের সাথে কারা ছিল এবং ভবিষ্যতে কারা থাকতে পারে এটা যদি আপনারা একবার চিন্তা করেন তাহলে আমার মনে হয় দিগ্জয় যা চরিষদ সারা দিগ্জয় যা অ্যাডমিশা আমি আরে যারা আছি অরুণ থেকে শুরু করে সুজয়িতা রবীনাপা যারা যারা আছে মৌসুমী যারা যারা আছে আপনারা দেখেছেন কিন্তু প্যান্ডামিকের সময় কারা কাজ করেছে আমরা অনেক সময় দেখি আমরা এক্সপেক্ট করি চিন্তা করি যে আমরা দুদিন পরে আমরা কী করবো বা দুদিন পরে আমরা বেঁচে থাকবো কিনা সেটাও কিন্তু আমরা জানি আমাদের দেখার উচিত প্রিভিয়াসলি আমরা কি করেছি প্যান্ডামিকের সময় যখন কোনো মানুষ ঘর থেকে বের হতো না সেই সময় যায় মিশা কি করেছে এগুলো যদি আমরা একবার চিন্তা করি এবং আপনারা একবার চিন্তা করে দেখেন যে আপনারা সর্বক্ষণিকভাবে এদেরকে আপনাদের পাশে পেয়েছিলেন কি না আপনার মনকে প্রশ্ন করে আপনার বুকে হাতে নিজেকে প্রশ্ন করে যে আসলে আমরা এদেরকে পাশে পেয়েছি সবসময় এবং একটু আগে দীপজল বলেছে এদেরকে যদি আবার আনা হয় যতটুকটা তারা পাশে ছিল দীপজল কথা দিয়েছে এবং আমি বিশ্বাস করি দীপজল এমন একটি ছেলে ও কখনো ফালতু কথা বলে না ও যা বলে তাই করে এবং দীপজল যেহেতু বলেছে যে আরো বেশি করবে মিন্স আপনাদের জন্য আরো বেশি কিছু করা হবে তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফুল প্যানেলকে ফুল সমর্থন দেবেন অর্ধেক অর্ধেক জিতিয়ে লাভ নেই ফুল প্যানেলকে জিতিয়ে নিয়ে আসেন এই প্রত্যাশা আপনাদের কাছে এবং আমরা বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনারা সকলেই আমাদেরকে ভালোবাসেন কেউ স্বপ্ন দেখাবে সেটা এক জিনিস আর আপনাকে স্বপ্নকে আপনি যে স্বপ্ন দেখেছিলেন সেটাকে পরিপূর্ণ করেছে কারা দীপজল এক পরিষদ একটি হচ্ছে পরিপূর্ণ করেছে আর একটা হচ্ছে ভবিষ্যতে দেখাবে দুটি কিন্তু এক জিনিস না ভবিষ্যৎ একজন মুসলিম হিসাবে আপনি কালকে বা পরশুকে যেমন আমি কিন্তু বলতে পারি না একমাত্র উপরওয়ালা বলতে পারে যে আমি সুস্থ শরীরে বাসায় যেতে পারবো কিনা সেই চিন্তা করে এই পরিষদ যারা ছিল তারা শুধু শব্দ দেখায়নি শব্দগুলো বাস্তবায়ন করিয়াছে আর কিছু আছি আমরা যারা স্বপ্ন দেখানোর কথা চিন্তা করি বলি আমরা করব করা এক জিনিস যারা করেছে তারা করতে পারে আর যারা কখনোই কিছু করেনি তারা কি করবে সেটা আসলে আপনাদের চিন্তার বিষয় তো আমি আবারও বলব আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিপুল ভোটে মিশা গায়ক পরিষদকে জয়যুক্ত করবেন আমি জানি আপনাদের অনেক ভোট লেগেছে আপনারা বেশি বেশি খাবেন এবং ভোট দেওয়ার সময় চিন্তা করবেন জোরে জোরে ভোট মারবেন ধন্যবাদ রুবুল ভাইকে পার্সোনালি দিলাম আর একটা কথা বলার দরকার রুবুলের কথা পরিপ্রেক্ষিতে রুবুল ভাই শুনে যান কেউ যে ভালো মানুষ হয় সে কিন্তু নিজে বলে না ভালো মানুষ দুই বন্ধু অনুভাষের নির্দল এবং মাসুম পারভেজ রুবেল তারা যে ভালো মানুষ তারা যে ভালো আত্মার মানুষ ইন্ডাস্ট্রির সবাই জানে এমন কেউ বলতে পারবে না এই দুজন মানুষের কাছে কেউ দুর্ব্যবহার পেয়েছে সবসময় তাদের কাছে ভালোবাসা পেয়েছে ধন্যবাদ রুবুল ভাই আর একটা ঘোষণা আপনাদেরকে দিচ্ছি এটা মনোহর সাহেবের পক্ষ থেকে ঘোষণা
যদি আপনারা ভোটার যারা উপস্থিত আছেন, ভোটার যারা উপস্থিত নেই তাদের কাছে ওই প্রতিবেদনটা থাকলো, যদি ভোটে মিশা জায়েদ প্যানেলকে আপনারা সম্পূর্ণরূপে নিয়ে আসেন, আগামী পিকনিক সম্পূর্ণরূপে নির্দল সাহেব একাই আপনাদেরকে ফাইন্যান্স করবে। সর্বশেষ সেক্রেটারি জায়েদ খান আছেন, সাধারণ সম্পাদক জায়েদ খান, বর্তমান এবং আগামী পদপ্রার্থী জায়েদ খান, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। না না, মানুষ খাওয়ার জন্য বসে আছে, বেশি বক্তৃতা দিলে আপনি মেন পাঁচজন বলবেন, দেখছে না, ভোট চালাই সর্বশেষ কথা, পরে 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 জায়েদ খান আগে বলুন। না না, তুমি আগে প্রেসিডেন্ট থেকে শুরু করছি, প্রেসিডেন্ট তুই সহসভাপতি আর সাধারণ সম্পাদক, এই চারজন বললে হয়, যদি কেউ স্পেশালি কিছু বলতে চায় পরে বলতে থাকবে, মানুষ খাইতে থাকবে সারা রাত, অসুবিধা নেই। এখন বলবেন আপনাদের এই বর্তমান সাধারণ সম্পাদক, আগামী সাধারণ সম্পাদক পদপ্রার্থী, তবে একটা দু একটা কথা আপনি তার আগে নামের আগে বলি, তাকে যেভাবে মিডিয়া, ফেসবুক, ইউটিউব এবং সারা বাংলাদেশের মানুষের কাছে যেভাবে কলঙ্কিত করা হয়েছে, আসলে সেরকম ছেলে কিন্তু সে না। সে আপনাদের জন্য যেভাবে গত চারটা বছর পরিশ্রম করেছে, আপনাদেরকে ভালোবাসা দিয়েছে, আপনাদেরকে শ্রদ্ধাবোধ জানিয়েছে, সেটা আমরা সবাই তার পাশে থেকে জেনেছি। সর্বশেষ চাঁদ রায়, সর্বশেষ ভোট চাওয়ার সর্বশেষ কথাটা জায়েদ খান বলবেন। আসলে গত তিন চার দিন ধরে আপনাদের সাথে প্রত্যেকদিন কথা বলছি, মত বিনিময় করছি, কারণ আমার মনে হয় না তো আমি আপনাদের, আপনারা আমার কাছে কেউ পুরানো বা কেউ বাংলাদেশের কেউ নতুন আমার কাছে, তাদের মনে হয় না আপনাদেরকেও চিনি। আমার সবার সাথে এমন সক্ষতা, আমি সবাইকে জানি, সবাইকে চিনি, আমি সবাই আপনারা আমার আত্মা, আপনারা আমার আত্মীয়, আপনারা আমার পরিবার। আমি মনে করি প্রতিটা মানুষের চেহারা আমার কাছে, দুই চার বছর ধরে কাজ করছি আপনাদের চোখের সামনে, আমার চোখের সামনে আপনাদের চেহারা বসে সবসময়। আমরা বিশ্বাস করবেন, এত কাজ করেছি আপনাদের কাছে যে লজ্জা ফেলে বলবেন আমাকে তো ভোট দিয়ে, আমার মনে হয় এটা আমার অপরাধ। আমার ভোট চাওয়া উচিত না, আপনার বলা উচিত তুমি ভোট চাইবে না, তোমার ভোটটা আমরা দেবো, তোমাদের প্যানেলের ভোটটা আমরা দেবো। এটা কিন্তু জঘন্যতা, অহংকার বা কিছু না, এটা আমার আপনাদের প্রতি অধিকার, ভালোবাসা। আমি এই কাজ করেছি দুই বছরে, আমার বলে বারবার বলেছি, আমার কাজ ব্যথা করোনার লাশ নিতে নিতে আপনাদের খবর দিয়ে এনে এনে আপনাদের কাছে সামান্য উপলব্ধ সামান্য সমিতির ভালোবাসা পৌঁছে দিতে দিতে গাড়ি ঘুরে বিদ্যুৎ ভাই ট্রাক ঘুরে পাঠিয়েছে, আর সেগুলো আমি সমন্বয় করেছি। শুনে অমরোদ্দেশে নবমী বলেছে এদেশে দুর্ভিক্ষ কখনো খাবারের অভাবে হয়নি, হয়েছে সুষম বর্তমানের অভাবে। সমিতিতে এনে সবাই যদি খেয়ে ফেলি সুষম বন্টন হবে না, সেখানে দুর্ভিক্ষ লাগে, যেখানে সুষম বন্টন না হয় খাবার আমাদের দুর্ভিক্ষ দেশে হয়নি কখনো। আমরা আশা করি আর তিনটায় ফোন দিয়েও আমাকে পাননি, আমাকে সারাদিন সমিতিতে এসে পাননি, মিশেষ বদলের জায়গ খানে পাইলে কাউকে কেমন আমার ঘটনা হলো যে ভোট চাই সিরিয়াস বলে আমি যাকে ভোট করেছি বসে দোয়া করবে, ভালো থাকবেন, আমি বলবো আমাকে ভোট দিয়ে বলেছি। আমি তো এত দুর্বল কাজ করি না, এত বিশ্বাস আমার, কনফিডেন্স আপনাদের সাথে, ভালোবাসা, একাত্মতা, আমার মনে হয়েছে আপনারা বলবেন তুমি এগিয়ে যাও, তোমাকে আমাদের দরকার, আমরা ভালোবাসি তোমাকে। সেই কাজ আমি দুই বছরে করি নাই ভোট চাওয়ার মতো, আমি ভোট আপনাদের কাছ থেকে দাবি করার মতো কাজ করেছি, ভোট চাওয়ার মতো কাজ করি না। যদি কেউ বলতে পারেন এখানে একটা কাগজের জন্য, একটা সিগনেচারের জন্য, একটা এনওসির জন্য কারো সাত দিন ঘুরতে হয়েছে বা তিন দিন ঘুরতে হয়েছে, আপনারা যে শাস্তি দেবেন মাথা হইতে নেব। ভোট দিচ্ছে একদিন আসলে, সমিতিতে না গেলে আমার ভালো লাগেনি, মনে হচ্ছে আমি সমিতির কাছে থেকে মানে ধরে চলে গেছি, এটা সেকেন্ড হোম মনে হয়েছে আমার কাছে। আজকে যে মানুষগুলো দেখছি আমার আত্মা, আমার আত্মীয়, আমার মনে হয় কারো, আমার প্যানেল কাউকে দুর্নাম করেনি, কাউকে ছোট করেনি, পুরো ইউটিউবে ফেসবুকে আমাকে যেভাবে ছোট করেছে মানুষ, আমি মনে করি এই জবাব আপনারা দেবেন কালকে, অসম্ভবভাবে দেবেন না আসলে। আমি এমন আমার প্রত্যন্তর বলি, আমি এমন কোনো কাজ আপনাদের বিরুদ্ধে, সমিতির বিরুদ্ধে করিনি যেটার জন্য আজকে আমাকে ইউটিউবে ফেসবুকে
কাউকে উদ্দেশ্য বর্ণিত ভিডিও বাইক নিয়ে আমাকে এত ছোট করতে হবে? আমার বিরুদ্ধে কথা বলার জন্য সমিতি আছে, জেলা মিটিং আছে, অনেক জায়গা আছে, থানা আছে, পুলিশ আছে, কোর্ট আছে, কিন্তু কখনো ছোট করে শিল্পী সমিতির রানিং সেক্রেটারি আপনাদের হলে আমাদের ছোট করা মানে আপনার। আমি আগামী দিন বলতে চাই একটা জিনিস, আমাদের জনতা চ্যানেল ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করেছে কেন ভোট দেবে, আমি পাল্টা প্রশ্ন করেছি কেন ভোট দেবে না, এদেরকে ছেড়ে আমরা যাইনি। রোজিনা আপার একটা কথা মনে পড়ে, রোজিনা আপার বলছে বাবা মার সন্তান যখন বাবা মার লাশ ফেলে গেছে জায়েদ মুসা সেদিকে ফেলে যায়নি, করতে বড় ভাইটা কি দিব বাবার জন্মের পর এমন প্যান্ডামিক সিচুয়েশন আমরা দেখিনি। সে প্যান্ডামিকে আমরা সমস্ত মানুষ একত্রিত হয়ে আপনাদের পাশে ছিলাম, কোথাও স্বীকার করেন আমি বললাম মুসলমান হিসাবে আমার জন্ম অসার্থক না আপনার, বিকাশ আপনারা বিবেক পান, আপনারা ভালোবাসার মানুষ, আপনারা আমার ভালোবাসার পরিবারের মানুষ। আমি একটা জিনিস বলতে চাই, অনেক সংগঠন অনেক কিছু পিছনে লিখছে, যায় ঘটাও, যায় ঘটাও না, শিল্পী সমিতি বন্ধ করো, লাইট বন্ধ করো, আর কিছু না, পাঁচটা চারটা যেন শিল্পী সমিতি বন্ধ হয়ে যায়, সূর্যটা না আসে, এই সমিতির উপর যেন অন্য সবার ক্ষমতারই চলে। বাংলাদেশ শিল্পী সমিতি এখন এক নম্বরে বাংলাদেশে, নির্বাচন সারা বাংলাদেশ ব্যাপী মুখ তাকিয়ে আছে শিল্পী সমিতির নির্বাচন, আর্মি সরি র্যাব পুলিশ ভূমিকম্প সব আসছে এই নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য, এটা আমাদের গৌরব, শিল্পীদের সম্মান বেড়েছে, নিচে নামেনি। প্রধানমন্ত্রীর পাশে বসে আপনারা কার্ড নিয়ে তার পিছনে বসে জাতীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেখেন, এই সম্মান এই সমিতি আপনাদেরকে গড়ে দিয়েছে। আপনার সমিতির আপনার বাসার আপনার হাজবেন্ডের সামনে অথবা আপনার ওয়াইফের সামনে আপনার সম্মান বেড়েছে, শিল্পী সমিতির ছোট্ট একটা ঝুড়ি টুকরি আপনার বাসায় চলে গেছে, উপরে লেখা শুভেচ্ছা সহ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, সম্মান বেড়েছে না কমেছে বলেন? শিল্পী সমিতি এই কাজটা করেছে, ফ্রিজিং গাড়ি করে মাংস জোয়ার চারটা গরু চারটা গরু জবাই করে বাসায় বাসায় পৌঁছেছে, এটা সম্মান বেড়েছে না কমেছে? আপনারা তো কেউ ভিক্ষুক না, আপনাদের অভাবই না, এটা আপনার সম্মান, শিল্পী সমিতি আপনাকে সম্মান করেছে, আপনার শিল্পী হিসাবে সবার সাথে সবার যোগাযোগটাই তো বিচ্ছিন্ন ছিল, এই শিল্পী সমিতির কারণে সবার যোগাযোগটা বেড়েছে সবার সাথে সবার, আজকে আপনাদের এই উপস্থিতি প্রমাণ করে আমাদের কর্ম আপনাদেরকে উৎসাহিত করেছে। আমি একটা কথা বলব, বিজ্ঞল সাহেব ভুবেন সাহেব তার নাম কথা বলবো, রোজিনা অঞ্জনা মাঠে আমার বললাম না, অরুণা বিশ্বাস, মৌসুমি, সুচরিতা, আজকে নির্বাচনে এসছে আপনারা ভাগ্যবান এদেরকে আপনারা পাই পাচ্ছেন, এক একটা মানুষ এক একটা অহংকার বাংলা চলচ্চিত্রের। সুচরিতা আমাকে ছেড়ে বললো কেন সেখানেও গেল, এটা অপরাধ ছেড়ে বলা যাবে না। আপনারা ম্যাডাম কেন বলল টাকা দিয়ে ভোট দেওয়া শেষ, সেটাও তার অপরাধ, কোনো কথা বলতে পারবেন না। বিকোয়া এরা ফেসবুক এমন গ্রুপ তৈরি করেছে কেউ কিছু দিলেই জানি, আরে ভোট তোমরা দেবে না, ভোট দেবে আমার এই ভাইয়েরা, তিন মারবে তারা তৈরি না, ফেসবুকে স্টার হয়ে লাভ নাই, আপনাদের কাছে তারকার নেতা হতে চাই, আপনাদের সেবা হতে চাই, দুই বছর করেছি, আর একটা বার বানাবেন এই কমিটিকে, প্রমাণ করে দিব আমরা সেরাদেরও সেরা। আমার শিল্পীরা মাথা গোজা ঠাই পাবে, আমার শিল্পীরা নিজের বাড়িতে থাকবে, তাদের বাড়ি নাই, কথা দিলাম আজকে, যদি মনে আসেন বিক্রয় আর জননেত্রী শেখ হাসিনা থাকে, সেই শিল্পীরা সমিতিরা মাথা গোজা নিজের ফ্ল্যাটে থাকবে, কথা দিলাম আমরা সবাই, ভিক্ষা রাখে বাইশটা না চব্বিশটা ইস্তার দরকার নাই, বিশটা একটা, এই চার বছরে বুঝেছি শিল্পীদের সমস্যা কোথায়, মাথা গোজা ঠাই দরকার, শিল্পের যে টাকা পায় বাজার করে খেয়ে ফেলে বাসা করার জন্য বাড়ি এলা দাঁড়ায় তিন বছর বাসা বাসা বাড়ি করে দেয়, খুব প্রবলেমে থাকে। আর যারা আপনারা কাজ করার পরিচালক প্রযোজনা প্লিজ দয়া করে আমাদের টাকাটা বাকি রাখবেন না, দিয়ে দেবেন, আমরা অনেক শিল্পীরা আপনাদের কাছে টাকা পাই, বড় কথা বলতে পারবেন না, টাকাগুলো দিয়ে দেবেন, কিন্তু আমাদের শিল্পীদেরকে আপনারা খাটান, আপনাদের শিল্প বন্ধ করে আমাদের কংগ্রেস কমাতে চান, আমাদেরকে ভালো মতো বিজ্ঞপ্তি দেন, এটা ভাই ভাইকে দিয়ে ঘুষি দেন মাঠের মধ্যে পড়ে, টাকাটা বাকি রাখেন প্লিজ, বাকি রেখেন, আমরা কংগ্রেসকে বন্ধ করার জন্য আমাদের মানে প্রতিবাদ করলাম, সেজন্য শিল্পীদেরকে এক করো, আপনাদের কংগ্রেস তাকে দেবে না। আমি বললাম বিশ হাজার টাকা দিলেন আমাকে ছয় মাস আগে, এরপর ছবিটা ছয় মাস করলেন না, আমাকে মোবাইল নেবেন আপনার কি দিয়ে যাবো, আমার তো অবস্থা হল না, আমার এই কংগ্রেসটা দিয়ে দিয়ে যাবো, আপনি কংগ্রেসটা বন্ধ করে দিবেন, মানি নাই, সৌরভ বলছে এটা মানবা না, ফারুক বলছে এটা মানবা না,
তিন চার বছরে আমাদের সারা জীবনের সম্মানে কংগ্রেসটা বেঁচে থাকলো, কংগ্রেস বন্ধ করা যাবে না। এটা একটা শিল্পীর সম্মান, দেখবেন অনেকে রেগুলেশন থাকলো কংগ্রেসের জন্য বসে থাকে শিল্পীরা, শিল্পীর এটা সম্মান, একটা গাড়ি করার সম্মান। আর সবাই মিলে লেগেছে শিল্পী সমিতিকে টানো, নেতা নিয়ে কথা যখন সামনে টানবেন তখন ভালো কাজ করবেন, পিছন থেকে টানবে। উজ্জ্বল ভাই একটা ভালো কথা লিখেছে আজকে ফেসবুকে, এটা তোমার জন্য লিখেছে, কারো জনপ্রিয়তা থেকে হিংসা না করে তাকে গবেষণা করুন, আমাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করুন, আমাকে টানেন না পিছন থেকে। আমার জনপ্রিয়তা দেখলে আমাকে প্রতিযোগিতা করে, আমাকে প্রতিযোগী বানিয়ে আমাকে গোবার কাপ করে সামনে যান, আরো ভোট চান, শিশুদের কাছে আরো জনপ্রিয় কাজ করেন। ডায়েরি বানিয়েছি সারা রাত ধরে, যেটুকু সবাই দেয় মনে হচ্ছে ডায়েরি একটা কলম, কলমটা কি সুন্দর করে লেখা দেখে বিশাল ভাইয়ের পরিষদ, এদের কাজই সব শৈল্পিক। পিছন থেকে আরেকজন যদি পিছনে লেগে থাকি এই প্যানেলে কি করলো, ততক্ষণ এই গাড়ি তৈরি হতো না, খালি হতে আসতে হতো। সারা সমালোচনা করে যে সময়টুকু ব্যয় করবে, ওই সময়টুকু যদি নিজের উন্নতির জন্য কাজ করেন আপনি অনেক সামনে চলে যাবে। পরশ্রী কথাবার্তা ভুলে যেতে হবে, নিজেকে সামনের দিকে নিয়ে যেতে হবে। আর একটা কথা বলতে চাই, যে যে যেখান থেকে যা পেরেছে চকাচ্ছেন, আমি সম্মানিত আদিজিৎ সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো। আদিজিৎ সাহেব আমাদের নেগেটিভ যা কিছু দেখছেন ইদানিং শুধু শেয়ার করছেন, জানি না কেন। তারপরে বলতে চাই আদিজিৎ ভাই আপনাকে, আপনার প্রতি সম্মান রেখে আপনাকে বলতে চাই, আমরা আপনার সন্তান, আর সবাই মিথ্যা কথা ছড়াচ্ছে, জায়গা যদি আবার আসে নাচ ফাইট আলাদা করে দেবে, আবার বাংলা সাক্ষী দিজ্জল সাহেব আমরা থাকতে আপনারা আমাদের হাত একটা ডান একটা ডানার বাবাদ, আমরা কোনোদিন আপনাদের কাছে আলাদা হতে পারবো না। আমি কয়েকদিন ইমোশনাল কথা বলেছেন মাঝে মনে হচ্ছে, আজকে আমি সত্য, কেন জানেন আপনারা ভালোবাসাই আমাদের শক্তি, এত উপস্থিতি ভরে যায় যে আপনারাই আমাদের ভালোবাসা, আপনারাই আমার পরিবার, আপনারা সেটা করি যাবো আমরা। বিজ্ঞান ভাই এসে বসে আছে নিজের রাজ্য ছেড়ে, শুধু ভালোবাসা দিন আপনাদের, কি খাওয়া কি দিয়েছে কাজে একবার ভাবেন। আবারও বলি আদিত ভাইকে সম্মান করে, আদিত ভাই আপনাকে শেয়ার করতে এই কারণে চাই, অনেকে অনেক কথা শোনাচ্ছে সেইটাই আপনার মুখ থেকে শুনতে চাই, এমন কোন চিন্তা আল্লাহ তালা আমাদের মাথায় দেয়নি কোনোদিন দিবে না। আমরা একটা শিল্পী সমিতির শরীর, আপনারা আমাদের এক ডানার নাকি আমাদের বাবা, আপনাদের সাথে কিভাবে হাত তুলবো আমরা। আজিম ভাইকে ধন্যবাদ এই কথা বলার জন্য, আজিম ভাই থ্যাংক ইউ। আমরা আপনাদের পরীক্ষা করতে দিলেন না, এই চলচ্চিত্র যে কোনো নেতৃত্ব ধ্বংস হয়েছে পরীক্ষা করতে গিয়ে, ডোন্ট এক্সপেরিমেন্ট, আমরা পরীক্ষিত আমাদেরকেই সুযোগ দিবেন, অধিকার নিয়ে বললাম এক্সপেরিমেন্ট করতে দেবেন না, ডোন্ট এক্সপেরিমেন্ট, আমরা পরীক্ষিত আপনাদের কাছে, আপনাদের সূর্য সন্তান আমরা, এর গুণজন কাজ করে দেখা হয়েছে বললাম তো বেশি না হলে চার টেনে নামায় ধরে টেনে টেনে তো তোমার যোগ্য না নেমে যান, এর চেয়ে ডাবলটা যদি না করতে পারি আপনাদের স্পিড দেখা দেবে। আপনাদের কি দরকার সেবা, আপনাদের কি আর কিছু না, যেন ভাবতে না পারে নির্বাচনের পনেরো দিনে এসে একটা খান দেবো যেটা দিক পাঠাবো জিতে যাবো, এই চিন্তা থেকে বেঁচে যান আপনারা সবাইকে, আপনারা ভাবেন যারা নেতৃত্ব দিবেন সারা বছর আমাদেরকে দেখতে হবে সেই নেতা হবেন, পনেরো দিন আগে নেতা হতে আইসেন না প্লিজ, বসে থাকি কবে লিস্ট হবে, চূড়ান্ত ভোটার তালিকা টানালাম লিস্ট দিয়ে ঝাঁপিয়ে বলল পনেরো দিন আগে ভাই একটা প্যাকেট আসে চলে আসে, আর আপনাদের কাছে গিফট আছে শেষ নির্বাচন শেষ, আমি আমার ইসির মধ্যে আসি এটা মনে যায় বাকি জানে না, ডোন্ট ডু দিস অ্যাগেইন, তাকেই জানাম আমি না যে সারা বছর যাচ্ছে সারা বছর টাকা দরকার নেই, আরে ভালোবাসেন আপনার নাম জানে যে ও তো আপনার নামই জানে না, আপনি কাজ করবে কি হবে আপনার জন্য, একদম মন থেকে কথাগুলো বললাম আপনাদের চার বছর গবেষণা করছি আপনাদের নিয়ে, বললাম তো একজন মানে হাত তুলে দেখা চ্যালেঞ্জ থাকলো, একজন এখন আমার এই যে সম্মানিত ভাইয়েরা বসে আছেন একজন শুধু হাত তুলে বলবেন আমি তার নাম করতে পারি না তার বাড়ি কোথায় এই চাষ পরিবেশন করতে একজন আমার চ্যালেঞ্জ হয়ে যাবে, একজনের নাম না বলতে পারি না বলতে পারি আমি, আমি এই মুহূর্তে এখান থেকে নির্বাচন থেকে আমি উত্তর করে চলে যাবো, একজন বলেন রাবু কালো মিত্রা শাহালাম বসো কালীগঞ্জ সরমাসপাত নারায়ণগঞ্জ
মাইকেল টাঙ্গাই বসো, মহসিন বসো, কামাল গোয়েন্দাকে বসো, কাবিরা নজরুল আলাদা নাম বসো, পিরোজপুর আপনি আমার বোঝান না, আপনার নাম বলতে পারবো না, শরীর ভাই উপরে আমাদের রতন খান। আমি এটাই বলতে চাই, আমি আপনাদের নিয়ে গবেষণা করেছি, আপনাদের ভালোবাসি, দূরে ফেলে দেবেন না একুশ জনকে, সবাই আশ্বাস, তারা কাজ করে তারা আশ্বাস দেয় না, খালি করে পাশে বেশি আমার কাজ করতে দেন না, আপনাদের পাশে থেকে সব কাজ করবো, ভালোবাসবো, এই চাদরের মধ্যে উপরে আগলে রাখবো আপনাদেরকে, কোনো বাতাস লাগবে না ইনশাআল্লাহ। সবার জন্য অনেক বেশি ভালোবাসা দোয়া, এরকম একটা পরিবারে থাকতে চায়। বিজ্ঞপ্তি বলেছে নির্বাচন আদেশদের যদি জিততে পারি ইনশাআল্লাহ নিজ দায়িত্বে বিশাল পিকনিকের ব্যবস্থা করবে মাওলানা গোলাম মোহাম্মদের বিজ্ঞপ্তি। এবং আরো একটা কথা বলতে চাই আপনাদেরকে ক্লিয়ার করি, আমরা যে শিল্পী যাচাই বাছাই করেছিলাম সেখানে কিন্তু সবাই মিলেই করেছি, আলমগীর ভাই হুঙ্কার দিয়েছে কোনো নকলও করে নেই, সাই ওনাকে ছোট করি না, এমনি কিন্তু করেছেন, উনি আপনার প্যানেলের সাপোর্ট নিয়ে আর গত দুই বছর আগে যদি নিরপেক্ষভাবে বলতে বিশ্বাস করতাম ঠিক দিদি অনুষ্ঠান থেকে সবার আপন করে বললাম। তারপর আমরা ছেলে ছিল বাকি ধান, আর যুবদের ভাই সবসময় বলে যে ধান বাঁচতে গেলে কিছু চিন্তা হয় পড়ে যায়, চিন্তা খুঁজতে গেলে ধান পড়ে যায়। আমরা বাঁচাই বাঁচাই করতে চেয়েছি আমার কিছু সদস্যদেরকে, অন্যত আমাদের কাছে কারণ বসে মিটিং আসতে আরো আগে কোর্টে টাকা দিলাম, কোর্টে এই কেসটা চলমান, আপনারা জানেন কালকে এই কেসটা কোর্টে উঠেছে মহামান্য হাইকোর্টের সাতাশ নম্বর বেঞ্চ, সম্মানিত মহামান্য বিচারক জসুর জামান এবং তালুকদার মৃত্যু করে এই কেসটা উঠেছে, অনেক শুনানি হয়েছে, তো সেখানে সেখানে কথা হয়েছে তারা নির্বাচন আসতে চেয়েছিল, তারা নির্বাচন চায় না, তারা বলছে নির্বাচন বন্ধ করা হবে। হাইকোর্টে আমরা বলেছি না, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, শিল্পীদের এত পরিস্থিতি নির্বাচন বন্ধ করা যাবে না, নির্বাচন হবে, কারণ একদিন আগে এসে আপনারা নির্বাচন বন্ধ করে নেই দু চার বছর বলেছিলেন, তো মহামান্য হাইকোর্ট বলেছে না নির্বাচন বন্ধ করা যাবে না, ভোটার এখন হবে না, এটা পরবর্তী প্রক্রিয়া শুনানির মাধ্যমে এটা জানানো হবে। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, বিভিন্ন শিল্পী স্টিকের নকল করে 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 ফাইল জমা দিয়ে আমি চ্যালেঞ্জ করেছি যেটা সিআইডিএস কার্ডের সাথে বসে নেব, আমরা যদি আল্লাহ আবার আনে আমাদের কমিটি করা হয়েছিল সবার সঙ্গে কথা দিলাম আমরা আবার যাচাই বাছাই করবো, কারণ সবাইয়ের মধ্যে স্পষ্ট আছে এই যাচাই বাছাই প্রক্রিয়া চলমান, আমরা জনসংখ্যা করতে পারবো, আমরা আবার যাচাই বাছাই করবো, যারা যারা দেবে তাদের আবার পূর্ণ ভাড়া করা হবে ইনশাআল্লাহ। কথা দিলাম আমরা সবাই মিলে সবাইকে বললাম কথা দিলাম যাচাই বাছাই করে আমার পূর্ণ সদস্য বল তাদেরকে দেওয়া যাবে, তাও বলে দিলাম অমিত হাসান যে কাজটি করেছে এই কাজটি করবো না, জিজ্ঞেস করেন কোনটি, যারা ছবি মিলি যায়নি তাদেরকে মেম্বার করেছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে, খুব অন্যায় করেছে। দুবারের মতো শিল্পী বসা, খালেদা আক্তার কল্পনা বসা, এখানে কেয়াভাবি বসা, রাশেদা চৌধুরী এরাও শিল্পী, আর শিল্পী পঞ্চাশ হাজার একটা মেয়ে আছে গান গায় তারও ঘোড়া বানিয়েছে, বললাম যে তোমার ছবি হয়ে যাবে এটা পঞ্চাশ হাজার দিয়ে হয়েছি, তারপরে শিল্পী সমিতির কি দাঁড়াবে, কমপক্ষে পাঁচটি অবিতর্কিত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় চরিত্রের অভিনয় করিতে হইবে বা পর্দা ব্যক্তিকাল হইবে বিশ মিনিট, তাইলে সে পূর্ণ সদস্যপদের জন্য আবেদন করিতে পারিবেন, আবেদন পত্র কার্যকরী পরিষদে গৃহীত হয়ে গেছে পূর্ণ ভোটাধিকার পাবে, তবে উল্লেখ্য তাকে পেশাগতভাবে অবশ্যই চলচ্চিত্র অভিনয় শিল্পী হইতে হইবে। আপনি বাদ থাকান, আপনি হইতে স্যার শিল্পী, আমার ড্রাইভার বিশ্বকে দর্শক করিতেছে, আমার একদিন বলে স্যার ঘোড়া বানা আসতে আমার আমার ভুল পাবে, তবে শুনো শিল্পী সবাই হতে পারে না, শিল্পী অনেক সাধনা কষ্টের বিনিময়ে একজন শিল্পী হয়, আপনাদের অনেক শিল্পী এই শিল্পী অনেক কষ্ট, আপনারা আমি কথাগুলো বললাম সবাই শিল্পী হবে না, তবে আপনার কথা দিলাম যারা সত্যিকার শিল্পী কিছু যাচাই বাছাই দিয়ে করে নিয়েছে ইন্টারভিউতে, এটাকে তুমি ইচ্ছে কিন্তু করেনি ইন্টারভিউতে করেছে, তাদেরকে আবার গির্জা ভাই আছেন ধরবে আছেন কমিটিতে যারা আসবে সবাই পুনরায় যাচাই বাছাই করে তাতে আবার পূর্ণ সদস্য ফিরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার আমার শেষ অনুরোধ, তবে আবার বললাম যারা ছবি দিতে যায়নি তাদেরকে আমার সিনেমার গাড়িতে মানে আমরা অভিনেতা বানাবো না, অভিনেত্রী বানাবো না, অনেক কষ্ট করে আপনারা হয়েছেন সত্যি কথা বলি ঘষেই দিবে সত্যিকার শিল্পী হিসাবে তার যোগ্যতা আছে, পাঁচটা চোখে রিলিজন ব্যাপার আপনি বলতাম যারা দেখেন ইউটিউবের সাথে কিছু তার চিন্তা ফিল করতেছে একজনে কিন্তু ভোটার হয়নি, একটা ভোটার আর একজনে একটা ছবি সাইড হয়ে একটা ছবি রিলিজ হয়েছে সে ভোটার হওয়ার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, কেমন হবে আমি জানি না, তো হাইকোর্ট বলেছে মহানন্দ হাইকোর্ট, তো শিল্পী সমিতি একটা সমিতি হচ্ছে স্বাধীন সংগঠন, তারা যাচাই বাছাই করে গিয়ে শিল্পী হবে না হবে তাদের নিজস্ব ব্যাপার, তো এখানে কত ধরনের কথা কেন আসবে, কোনো কথা বলেছে মহামান্য হয়তো
মহামান্য আয়োজনকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই আমরা এই কাজটি করব, সেই সঙ্গে এখনই খাবার দিয়ে দেওয়া হবে, সেই সঙ্গে আমাদের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভোট চাই না, ভোট অধিকার, ভোট আপনাদেরকে দিতেই হবে। যদি ভোট না দেন অনেক অনেক কষ্ট পাবো আমরা, আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। সুশ্রম শৃঙ্খলা সুস্থ সংস্কৃতি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সবাইকে খাবার দেওয়ার জন্য অনুরোধ করছি। সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়ে গেছে, সমিতি শিল্পী সমিতি শিল্পীরা যেগুলো উঠেছে জনতা খুঁজে নেবে তার আসল নেতা, যেগুলো উঠেছে জনতা শিল্পী সমিতির নেতা খুঁজে নেবে শিল্পী সমিতির সঠিক নেতা। তার দশা জমিদার দশা বড় শিল্পীর জল কৃষা সতকরা রুবেন, তো সবাই ভালো থাকবেন, আবারও কথা হবে, সবসময় ছিলাম পাশে আছি, পাশে ছিলাম পাশে থাকবো, দিতে আসি নাই দিতে এসেছি, অনেক অনেক ভালোবাসা। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.